الحمد لله، الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. الحمد لله الذي أخرج بنهر القرآن وهديه أمة محمد صلى الله عليه وسلم من ظلمات الكفر والجهل إلى نور العلم والإيمان. الحمد لله الذي اختار محمداً صلى الله عليه وسلم لحمل رسالة السماء إلى الأرض، وجعله خاتم أنبيائه ورسله، ومكن له ولأمته ما مكن لعباده الصالحين، وجعل أمته خير أمة أخرجت للناس. ونشهد أن لا إله إلا الله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد، ونصلي ونسلم على نبي الهدى ورسول الرحمة خير مبعوث بالهدى إلى الإنس والجن كافتهم، صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، اتقوا الله في سركم وفي علنكم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وفي جميع شؤونكم، وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا يوم القيامة أمام ربكم، واعلموا أن خير مخلوق إنسان آدمي، وطئ الأرض هو نبيكم ورسول الله صلى الله عليه وسلم إليكم، وإلى الثقلين كافة محمد عليه أفضل الصلاة وأزكى التسليم. اللهم صل وسلم عليه وبارك عليه يا رب العالمين. أيها المسلمون، الله سبحانه وتعالى دنيا باشير প্রতি সবচেয়ে বড় একটা মার্সি রহমাহ এবং তার পক্ষ থেকে করুণা হলো যে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির হেদায়েতের জন্য নবী ও রাসূল রূপে পাঠিয়েছেন। সে কথাটি তিনি আল কোরআনে এভাবে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর হে রাসূল, আপনাকে তো সারা বিশ্ব জগতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপই আমরা প্রেরণ করেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা, তার সিরাহ এবং সুন্নাহ অধ্যয়ন করা, এটা মুসলিম জাতির উপর অবধারিত একটি ফরজ কাজ একদিকে, আর অন্যদিকে এটা আমাদের জীবনের প্রয়োজনে। একটা সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ দুনিয়াবী জীবন যাপনের জন্যে আর আখিরাতে নাজাত পাওয়ার জন্যে এটা খুবই প্রয়োজন। কারণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাহ সম্পর্কে অবহিত হবেন না, তাদের ইসলামের পথে চলাটা মোটেই সম্ভব হবে না, এবং আখিরাতে তাদের নাজাতও আসলে অনেক দূরে অবস্থান করবে, অর্থাৎ তাদের নাজাত কখনোই সম্ভব হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাহ অনুসরণ করা ছাড়া। আমরা আজকের খুতবায় তাই আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিরাহ। এটা জানার, পড়ার, অধ্যয়নের এবং মানার গুরুত্ব কতটুকু, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ এবং তার জীবনী যেভাবে আমাদের কাছে এসেছে, এর বৈশিষ্ট্যটা অন্য আর সব মানুষের জীবনী থেকে কীভাবে পৃথক এবং বৈশিষ্ট্য মণ্ডিত, সেটাও আমরা তুলে ধরব। এবং পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আমাদের জন্য কী আদর্শ রয়েছে, সেটাও আমরা সংক্ষেপে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমেই যে পয়েন্টটা আমি বলেছি সেটি হচ্ছে, কেন আমরা সিরা পড়ব, কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করাটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, সেটি আমরা তুলে ধরতে চাই। আর মনে রাখবেন, সিরার সাথে সুন্নাও ওতপ্রোতভাবে জড়িত। সুন্না ছাড়া কোনো সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কমপ্লিট হবে না।
অতএব যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার কথা বলবো তখন সুন্নাহ চলে আসবে আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণের কথা বলা হবে তখন সুন্নাহ অনুসরণের কথাও চলে আসবে ইনশাআল্লাহ প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা একটু আগে বললাম সমগ্র মানব জাতির জন্য একটা রহমা আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর প্রেরিত নবী এবং বৈশিষ্ট্যটা এখানে আরেকটু গুরুত্বপূর্ণ সেটা হলো তিনি শেষ নবী এবং শেষ রাসূল এমন ব্যক্তির জীবনী যদি আমরা না পড়ি তাহলে আমরা আসলে আল্লাহর বিধানটা জানব কি করে আমরা সঠিক পথটা পাবো কি করে যে পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবন দিয়ে যেটাকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন এবং মানব জাতির উদ্দেশ্যে দেখিয়ে গিয়েছেন তার সিরা অধ্যয়ন না করে এটা পড়া এবং এটা অনুসরণ করা কখনোই সম্ভবপর নয় সুতরাং আমাদের কয়েকটা পয়েন্ট সামনে রাখতে হবে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যেটা শুদ্ধ অথেন্টিক সেই ব্যাপারে নিশ্চিত হওয়া কারণ আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেকেই লিখেছেন কিন্তু অনেক বই মানোত্তীর্ণ নয় অনেক বইতে গাজাখুরি গল্পও আছে আগে এবং পরে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনির্ভরযোগ্য অনেক তথ্য ঢুকিয়ে দিয়েছেন নির্ভরযোগ্য নয় এমন বিষয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হতে পারে সুতরাং আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওলামায়ে কেরাম এবং সেই সিরাতে ইবনে হিশামের কথা আপনাদের হয়তো মনে থাকবে সিরাতে ইবনে ইসহাক এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে আছেন ইমাম দাহাবী ইমাম ইবনু কাসির তারা তাদের তারিখুল ইসলাম গ্রন্থে এবং ইবনু কাসির তার আল বিদায়ুন নেহা গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরা এবং শামায়েল রচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল ইমাম তিরমিজিও রচনা করেছিলেন সুতরাং তার জীবনের প্রত্যেকটা দিক আমাদের সালাফের আলোচনার মধ্যে তাদের বর্ণনার মধ্যে এবং বিশুদ্ধ হাদিসগুলোর মধ্যে সেটা চলে এসেছে অতএব এই বিশুদ্ধ রিসোর্সের আলোকে যে সিরাটা এসেছে সেটাই আমাদেরকে পড়তে হবে একজন ব্যক্তি সম্পর্কে অনেক গল্প আছে সব গল্প কি মানা যাবে সব গল্প কি বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য নয় এখানে ইমাম সুয়ুতির আল খাসাইস নামে একটা বই আছে যেখানে তিনি অনেক ভুল তথ্য নিয়ে এসেছেন এবং এটা বাংলায় অনুবাদ হয়েছে অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত জানতে হলে আমাদেরকে অথেন্টিক বইগুলো থেকেই জানতে হবে আরও কী কী সোর্স থেকে জানতে হবে সেটা আমরা একটু পরে আপনাদের সামনে তুলে ধরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানতে হবে কারণ তার সিরাতের মধ্য দিয়ে আল্লাহর দেওয়া নির্দেশগুলো গাইডেন্সগুলো ইনস্ট্রাকশনগুলো আমরা জানতে পারব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন যেন তারা তাদের নিজ নিজ কাউমকে সেই সময়ে অবস্থিত বিশ্ব মানবতাকে যেন তারা অ্যাড্রেস করতে পারেন আল্লাহর বিধান জানাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন অকুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাদিহিল হক ওমাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন এখানে তিনি নবী রাসূলদের কাহিনী বর্ণনা করার উদ্দেশ্যে বলেছেন বলেছেন অকুল্লান নাকুসু আর সকল নবী রাসূলদের জীবনী তোমার কাছে আমরা বর্ণনা করছি আলাইকা মিন আমবাইর রুসুল রাসূলদের কাহিনী তোমার কাছে তুলে ধরছি মা নুসাব্বিতু বিহি ফুআদাক যাতে তোমার অন্তর সাবিত কদম থাকে দৃঢ় থাকে কারণ আমরা জানি আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া ওর রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিরীক্ষা এবং বালা মুসিবতের মুখোমুখি হয়েছিলেন কারা নবী রাসূলগণ অতএব নবী রাসূলগণদের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও কোরআনে বারবার তুলে ধরেছেন যাতে তিনি মনের দিক থেকে দুর্বল না হয়ে যান বরং স্ট্রং থাকেন মা নুসাব্বিতু বিহি ফুআদাক এই যে নবী রাসূলরা কত কষ্ট করেছেন আল্লাহর পথে কত ত্যাগ তিতিক্ষা তাদের জীবনে ঝড়ঝাপটা গিয়েছে অনেক সেই জিনিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানবেন
তখন তার সামনে আসা ঝড়ঝাপটাগুলো একদমই মানে এটাকে তিনি আর গুরুত্ব দেবেন না, ভাববেন যে না এটাই আল্লাহর সুন্নাহ, তার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কষ্ট সহ্য করা এবং কষ্টের মুখোমুখি হওয়া এটাই স্বাভাবিক। ফলে একটা শক্তিশালী মনোভাব চলে আসে। আর নবী রাসূলদের এই কাহিনীগুলোও তাহলে আমাদের কাছে বর্ণনা করা হচ্ছে কেন? এমনি গল্প কাহিনী না, অবশ্যই না। দেখেন আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে নবী রাসূলদের কাহিনী। এটা কিন্তু গল্প বলে আমাদের মন ভরানোর জন্য নয়, বরং এর মধ্যে আছে আমাদের শিক্ষা, যাতে করে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, নবী রাসূলদের জীবনী থেকে আমরা আল্লাহর দেয়া যে বিধানগুলো আছে সেগুলো জানতে পারি। ফলে সিরা অধ্যয়নের একটা অন্যতম কারণ হচ্ছে যাতে আমরা অথেন্টিক সিরা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী জেনে নিজেরাও মনকে দৃঢ় করতে পারি এবং দৃঢ়তা অর্জন করতে পারি দিনের পথে চলা। আজকে দিনের পথে চলা কিন্তু এত সহজ নয়, তাই না? যারা সুদের সাথে সম্পৃক্ত তারা সুদ ছাড়তে পারছেন না, যারা ঘুষের অভ্যাস করে ফেলছেন তারা ঘুষও ছাড়তে পারছেন না, যারা ধূমপানে অভ্যস্ত তারা ধূমপানও ছাড়তে পারছেন না, যারা পাপে অভ্যস্ত পাপটা সাজা ছাড়া এত সহজ হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে দিনের পথে আপনাকে চলতে গেলে আপনার অনেক কিছুকে ছাড়তে হবে, ছাড়ার জন্য একটা শক্তি লাগবে, একটা মনোবল লাগবে। এই মনোবলটা আমরা নবী রাসূলদের জীবনী থেকে পাই এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সকল রাসূলদের কাহিনী তোমার কাছে আমরা বর্ণনা করছি যেন তোমার অন্তরকে আমরা দৃঢ় করে দেই, এবং এই ব্যাপারেই হক এসেছে এবং উপদেশ এসেছে এবং মোমিনদের জন্য স্মরণিকা হিসাবে এই কথাগুলো এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে আরও বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। ইনারাই হচ্ছেন সেই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কাদেরকে? নবী এবং রাসূলদেরকে। পৃথিবীতে পূর্ণাঙ্গভাবে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি কারা? নবী এবং রাসূল। আর তার মধ্যে শেষ নবী সাল্লাল্লাহু সাল্লাম তার মর্যাদা সবচেয়ে উপরে। তাহলে এই সকল ব্যক্তিবর্গের ব্যক্তিবর্গকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, অতএব তাদের হেদায়েতকে তুমি অনুসরণ করো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নবী রাসূলদেরকে প্রেরণ করলেন তাদের সাথে দুটো জিনিস দিয়েছেন, এক ঈমান, ঈমান এবং আকীদা, দুই শরিয়াহ। যদি ঈমান আকীদা শরিয়াহরই অংশ, কিন্তু শরিয়াহ বলতে আমরা ব্যবহারিক জীবনবিধিকে যদি বুঝাই তাহলে দেখা যাবে যে প্রত্যেক নবীর সময়ে হুকুম আহকামগুলো অন্য নবীর সময় চেয়ে কিছুটা ভিন্ন ছিল, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে, কিন্তু আকীদা ছিল সেইম, ঈমান ছিল সেইম, কারণ সব নবীদের আহ্বান ছিল, দাওয়া ছিল একটাই, সেটা হচ্ছে তাওহীদের দিকে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্যিকার আর কোনো ইলাহ নেই, তোমাদের কোনো হক ইলাহ নেই। অতএব ঈমান এবং আকীদা সকল নবীর ছিল সেইম, সব মানুষের ছিল সেইম, কোরআনের এবং আল্লাহর পক্ষ থেকে যে আকীদা সেটা একটাই ছিল। আর ব্যবহারিক জীবনবিধির ক্ষেত্রে, ইবাদত কিংবা মুআমালাতের ক্ষেত্রে ভিন্নতা ছিল। এই জন্যই এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইনারা হলেন সেই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ঈমান আকীদা দিয়ে, অতএব তাদের সেই ঈমান আকীদার হেদায়েতকে তুমিও অনুসরণ করো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সারা জীবন আপনি চলবেন কী করে? সিরা জানার এটা অন্যতম একটা কারণ যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ইন ডিটেইলস অর্থাৎ বিস্তারিতভাবে জানবেন এবং পড়বেন, অধ্যয়ন করবেন, যাতে আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কীভাবে চলতে হবে সেটা আপনি রপ্ত করতে পারেন। আপনি কাকে মেনে চলবেন, তাই না? প্রশ্নটা এসেই যায়। আপনার বাবাকে, মাকে, বা সমাজের অন্য কোনো ব্যক্তিকে বা নেতাকে, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ এই নির্দেশনা কোরআনের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা,
নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাত দিবসকে প্রত্যাশা করে তাদের প্রতি ঈমান রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাহলে যাদের ঈমান আছে, আখিরাতকে বিশ্বাস করে এবং আল্লাহকে স্মরণ করে, তাদের আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। আর যেহেতু তাকে আল্লাহ তাআলা রাসূল মানে মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছেন, তাহলে তার কর্তব্য হচ্ছে আল্লাহর দেওয়া সকল নির্দেশ মানুষের সামনে তুলে ধরা। সেটা তিনি করেছিলেন, এবং শুধু করেছিলেন এতটুকুই নয়, বরং তিনি সেগুলোকে বাস্তবায়নও করে দেখিয়েছিলেন, যে জন্যে তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেছিলেন, ইন কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল কি? আল কোরআন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা পড়লে সেখানে কোরআনকে পাওয়া যাবে। যারা আপনারা কোরআন পড়েন দেখবেন অনেকেই বুঝেন না, আসেন না এরকম বলেন, বরং অধিকাংশের অবস্থা এই যে কোরআন তেলাওয়াত করছেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না। কোরআন কি তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে বলেন? কোরআন কি বোঝার জন্য নাজিল হয় নাই? কোরআন কি আমল করার জন্য নাজিল হয় নাই? কোরআন দেখে দেখে কি ইবাদত এবং মুআমালাতের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য কোরআন নাজিল হয় নাই? সেটা কি কোরআন পড়ে পারতেছেন আপনি? তাইলে কোরআনকে বুঝে আমল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা প্রয়োজন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে আপনি কোরআনের আমল করবেন, মনে রাখবেন এটা একটা কায়দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে আপনি কোরআনের আমল করবেন, অন্য কাউকে দেখে না। অতএব আপনি যখন কোরআন থেকে একটা বুঝেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাকে আপনি স্পেসিফিক দেখতে পান, তাহলে বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন। কিন্তু আজকাল একদল লোক বের হয়েছে, তারা বলে যে হাদিসের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা কোরআনের সাথে যায় না। বের হয়েছে না এরকম একদল লোক যারা হাদিস অস্বীকারকারী, তারা কেউই আজ পর্যন্ত দেখলাম না নিজেকে হাদিস অস্বীকারকারী হিসেবে স্বীকার করছে, বলছেন আমি হাদিস মানি, তারপরে হাদিসের যে ভাণ্ডারগুলো আছে বলে যেগুলো মানি না। এদের মধ্যে অনেকে ইমাম বুখারী রাহমাহুল্লাহ, যিনি হাদিসের মধ্যে মানে একদম প্রথম সারিতে আসবেন, মুহাদ্দিসিন কুল শিরোমণি বলা যায় যাকে, তাকে পর্যন্ত আজে বাজে কথা বলছে, তারপরে বলে যে আমি হাদিস মানি, হাদিস অস্বীকারকারী নই। এটা হচ্ছে একটা টেকনিক যাতে করে তারা মানুষের কাছে ভালো সাজতে পারে আর মানুষকে মিসগাইড করতে পারে। কোরআনের সমস্ত চিত্র প্রতিবিম্বিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাতে, এবং এই জায়গাটাও আমাদেরকে জেনে নিতে হবে যে তাহলে কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাতের সাথে কোরআনকে মেলাব। দেখবেন যে কোরআনে যা আছে সুন্নার কোনো কোনো হাদিসের মধ্যে হুবহুতা আছে, কোনো কোনোটা দেখবেন যে কোরআনের মধ্যে যা আছে তার থেকে আরও বিস্তারিত আছে হাদিসে। যেমন সালাত, কোরআন বলছে আকিমুসসালাহ, সালাত পড়ো, এখন কোন টাইমে পড়বেন, ওয়াক্ত কখন শুরু হবে, কয় রাকাত পড়বেন, সিজদায় কি পড়বেন, রুকুতে কি পড়বেন, এটা কি কোরআনে আছে? এটা আছে সুন্নাহ এবং সিরাতে। কোথায় আছে? সুন্নাহ এবং সিরাতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুন্নাহ এবং সিরা আপনি পড়েন, সেখানে দেখবেন আকিমুসসালাকে কিভাবে বাস্তবায়ন করতে হয়, সালাকে কিভাবে সম্পন্ন করতে হয়। ও আতুজ জাকাহ, জাকাত কিভাবে দিবেন বলেন তো, জাকাত কোন সম্পদে দিবেন আর কোন সম্পদে দিতে হবে না, এটা কি কোরআনে লেখা আছে? তাহলে হাদিসে এসছে, হাদিস তো হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, সেটা আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে দিয়েছেন, এরপরে আপনি নিজের মন মতো করে কথা বলতে পারেন না। অতএব সিরা এবং সুন্নাহ এ দুটো আসলে কোরআনকে ধারণ করে, কোরআনের ব্যাখ্যা পরিপূর্ণভাবে উপস্থাপন করে সিরা এবং সুন্নাহ। তৃতীয় আরেক রকম হাদিস আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ মুস্তাকিল, কোরআনে কোনো ডিটেইলস আলোচনা আসে নাই, বরং কোনো আলোচনাই আসে নাই, সেই বক্তব্যগুলো যেটা আল্লাহর পক্ষ থেকে বিধান হিসাবে কে উপস্থাপন করেছে, হাদিস। যেমন দাদির ছয় ভাগের এক অংশ মিরাস, এটা কি কোরআন বলেছে?
আপনি কোরআনের মিরাসের আয়াতগুলোর মধ্যে পাবেন না, কিন্তু এটা হাদিসের মধ্যে এসেছে। এরকম আরও অনেক হুকুম হাদিসের মধ্যে একদম নতুন করে আনকোড়া নতুন নিয়ম সাব্যস্ত হয়েছে। যারা আজকে হাদিসকে অস্বীকার করছে না, যারা আজকে হাদিসকে স্বীকার করছে না বরং অস্বীকার করছে, তারা কিন্তু এই নিয়মগুলো মানে না। তারা বলে যে এটা নাকি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। তারা আজকে আরও অন্যান্য হাদিসগুলোকে অস্বীকার করছে যেটা কোরআনের ব্যাখ্যা, সেগুলোকে তারা অস্বীকার করছে। অতএব এই ফেতনা সম্পর্কে আপনাদেরকে আজকে সাবধান করে দিচ্ছি, যেহেতু আমরা সিরা নিয়ে আজকে আলোচনা করছি। মনে রাখবেন সিরার একটা অন্যতম পাঠ হচ্ছে সুন্না বা হাদিস। অতএব হাদিসকে অস্বীকার করলে আপনি সিরা আর পাবেন না, সিরার খোঁজে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কোরআন খুব অল্পই আলোচনা করেছে। এই আলোচনাগুলো কোথায় পাবো আমরা? হাদিসের মধ্যে আমরা পাবো, যেহেতু হাদিসের মধ্যে শামাইলের বিস্তারিত আলোচনা এসছে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বিস্তারিত আলোচনা এসছে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাতের বিস্তারিত আলোচনা এসছে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেচা কেনা, তার তালাক, বিবাহ সব কিছু বিস্তারিত আলোচনা এসছে। তাহলে সিরাতের বৃহত্তর অংশ পাবো আমরা কোথায়? হাদিসের মধ্যে, সুন্নার মধ্যে। আপনি যদি সুন্নাকে অস্বীকার করেন তাহলে সত্যিকার অর্থে কোরআনকে বোঝার আর কোনো পথ থাকবে না। অতএব আমরা এই জায়গায় বলবো যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইসলামকে মেনে চলতে হয় তাহলে আপনাকে সুন্না এবং সিরা জানতে হবে। সুন্না এবং সিরাকে জানার কোনো আর বিকল্প নেই, ইসলামকে জানার আর কোনো বিকল্প নেই। আমরা সুন্না এবং সিরাকে একসাথে বলছি কারণ সুন্না ভিত্তিক সিরাটাই আমাদেরকে জানতে হবে, সুন্না ভিত্তিক সিরাটাই আমাদেরকে জানতে হবে, আর দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত। অতএব যখনই সিরার কথা বলবেন তখনই সুন্না আসবে, যখনই সুন্নার কথা বলবেন তখনও সিরা আসবে। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সিরা নববিয়া এবং সুন্না শিখব, জানব, কারণ এটা সনদ দ্বারা প্রতিষ্ঠিত, এটা সনদ দ্বারা প্রতিষ্ঠিত। পৃথিবীর আর অন্য কোনো ইতিহাসের কোনো সনদ পাবেন না। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে যত বই পড়ানো হয় একটা বইয়েরও কিন্তু কোনো সনদ নাই, আছে? আপনি আধুনিক যুগের কোনো ব্যক্তির ইতিহাসও যদি পড়তে যান সেখানেও কিন্তু সনদ নাই। তাহলে এই যে সনদের বিষয়টা, যেটা বর্ণনাকারী পরম্পরা এবং তাদের বিশ্বস্ততার উপর ভিত্তি করে যেই হাদিস এবং সিরার ঘটনাগুলো গ্রহণ করা হয়েছে, এটা শুধুমাত্র ইসলামের এই ইতিহাসের ক্ষেত্রে সিরা আর সুন্নার জন্য খাস। তাহলে এরকম একটা অথেন্টিক ইতিহাস, অথেন্টিক সত্য আপনার জানতে ইচ্ছে করে না? সুবহানাল্লাহ, অথচ আপনি মুসলিম, সুন্না সিরা না জেনে ইসলামকে কীভাবে পালন করবেন? আজকে ইসলামের দুর্দশা হয়েছে আমাদের কারণে। আমরা যারা ইসলামের ফলোয়ার, আমরা আমাদের প্রধানতম ব্যক্তি যাকে আমরা আসলে কথায় কাজে সার্বক্ষণিক ফলো করি তার সম্পর্কে অধিকাংশেরই কিছু জানা নাই। এবং যদি প্রশ্ন করি যে আপনারা কতজন সিরাতুন নবী ফার্স্ট টু লাস্ট পড়েছেন, তাহলে মনে হয় অধিকাংশ হাতই উঠবে না। আজকে আপনারা যারা আছেন তাদেরকে হাত উঠাতে বলবো না আমি, কারণ আমি অনেক জায়গায় বলে মানুষকেও বিব্রত করেছি, নিজেও বিব্রত হয়েছি। দেখলাম যে হাত বেশি উঠে না, এটা লজ্জাস্কর। আমাদের সবার জন্য এটা লজ্জাস্কর, যেই ব্যক্তিকে এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, যেই ব্যক্তিকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনুসরণ করি এবং অনুসরণ করাটা ফরজ, ফরজ না? সেই ব্যক্তি সম্পর্কে কিচ্ছু জানলাম না, কিচ্ছু শিখলাম না। আবার যখন রবিউল আউয়াল মাস আসে তখন কত উদযাপন, কান্না কাটি, জশ্নে জুলুস, অমুক তমুক, ঈদ উৎসব পালন করছে। সুবহানাল্লাহ, মানে যে কাজ করতে বলা হয়নি মানুষ সে কাজ করছে, আর যে কাজ করতে বলা হয়েছে সেটাকে মানুষ উপেক্ষা করছে। কি দুর্ভাগ্য আমাদের! এই মুসলিম উম্মাই তো ছিল এলেমের, তাই না? উম্মাতু ইলমিন, উম্মাতু হুদা, উম্মাতু ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য মনীষীরা বলেন এই উম্মাত হচ্ছে উম্মাতু ইকরা, পড়ার উম্মাত, পড়ে না। একজন বলতেছিলেন উম্মাতু ইকরা লা তাকরা, ইকরা এর জাতি এখন আর পড়ে না। এটা দুর্ভাগ্য আমাদের। সিরাতুন নবী আমরা পড়ি না,
আমরা কোরআন পড়ি অর্থ পড়ি না, আমরা ইসলামের মৌলিক আকিদার মেইন মেইন ইস্যুগুলো পড়ি না, আল্লাহর আসমা এবং সিফাত, তার যে সুন্দর সুন্দর নাম এবং সিফাতগুলো আছে এগুলো সম্পর্কে মূলনীতিগুলো আমরা জানি না। ফলে কি হয়েছে, পুরো উম্মার অধিকাংশ লোকদের মধ্যে আজকে একটা দালালাত এবং বিভ্রান্তি বিরাজ করছে। আজকে বহু মানুষ দালালাত এবং বিভ্রান্তিকে বহন করছে আর তারা হকপন্থীদের বিরুদ্ধে লড়ছে, তারা মনে করছে তারা ইসলামের পক্ষে লড়ছে, তারা মনে করছে তারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে আছে, অথচ তারা হকের বিপক্ষে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, এই জিনিসগুলো হয়েছে আসলে এলেমের কমতির কারণে, এই জিনিসগুলো হয়েছে কোরআনের জ্ঞানের কমতির কারণে, এই জিনিসগুলো হয়েছে সিরাহ এবং সুন্নতের কমতির কারণে। অধিকাংশ মানুষের কাছে যদি কোনো ফেতনাবাজ এসে খুবই সুন্দর করে প্রাঞ্জল ভাষায় কিছু কথা বলে, মানুষ মনে করে যেহেতু সুন্দর করে বলছে আর প্রাঞ্জল ভাষায় বলছে এটাই বুঝি হক, বলে না বলেন তো? আজকে ইউটিউবে ফেসবুকে গেলে সেটাই দেখা যায়, সুন্দর করে বলতে পারলে আর প্রাঞ্জল ভাষায় বলতে পারলে তাহলে সেটাই সাধারণ মানুষদের কাছে হক হিসেবে গ্রহণযোগ্য হয়, বিবেচ্য হয়। অথচ আমরা মক্কা মদিনায় আমাদের শায়েখদেরকে দেখেছি, অনেকের কথা ভালো করে বোঝাই যেত না। আমরা দেখেছি যে অনেক মানুষ কান খাড়া করে বোঝার চেষ্টা করত শেখ বিন বাজ রাহমাহুল্লাহ কি বলেন, অতটা স্পষ্ট না ভাষা। তাহলে আসলে এটা কেন, বুঝতে পেরেছেন কেন? হক, কার কাছে হকটা পাওয়া যাবে এটা গুরুত্বপূর্ণ, কে সুন্দর করে কথা বলে এটা গুরুত্বপূর্ণ নয়। মনে রাখবেন, মনে রাখবেন, শয়তান সব কিছু সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করে, কারণ শয়তান সেটা রপ্ত করেছে। দেখবেন সিনেমা, নাটক, খেলাধুলা, এই সব কিছু, হ্যাঁ, তারপর আনন্দের যে আধুনিক সংস্করণগুলো, এগুলো সবচেয়ে সুন্দর করে সাজানো গোছানো হয়, কিন্তু সেখানে দেখবেন সবচেয়ে বেশি শরিয়া লঙ্ঘন হয়, লঙ্ঘন হয় না? সেখানে মেয়েদেরকে পর্যন্ত উপস্থাপন করা হয়, শরাব পর্যন্ত নিয়ে আসা হয়। অতএব সুন্দর দেখলেই সেখানে যেতে হবে এটা এটা নয়, দেখতে হবে কোনটা হক আর কোনটা হক নয়। অতএব ইসলামের এই মহান যে রিসোর্স আছে সিরা সুন্নাহ, সেটা আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এরপর আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কেন আমরা সিরা অধ্যয়ন করব, কারণ ইসলামের শৌর্য বীর্য থেকে আরম্ভ করে ইসলামের হাকিকত এই সিরার মধ্যেই পাওয়া যাবে, অন্য কোথাও এই হাকিকতটা পাওয়া যাবে না। এবার আসি আমরা অন্য যে কোনো ইতিহাসের উপর সিরাহ এবং সুন্নার বৈশিষ্ট্যটা কোথায়। এটা ইতিমধ্যে আমি কিন্তু আরেকটা আলোচনায় বলে ফেলেছি, এক নম্বর হচ্ছে এর সনদ, এর সনদ, পৃথিবীর অন্য কোনো ইতিহাস এতটা সনদ ভিত্তিক নয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে সুন্নাহ এবং সিরাহ আপনি দেখবেন জীবনের প্রত্যেকটা অংশকে অন্তর্ভুক্ত করে। আজকে যদি এমন হতো যে সিরাহ এবং সুন্নাহ শুধু ইবাদত নিয়ে কথা বলে, মানুষের মুআমালাত, ব্যবসা বাণিজ্য, তারপরে বিবাহ, নেকাহ, তলাক, তারপরে ফৌজদারি, দণ্ড বিধি, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, এগুলো নিয়ে কিছু বলে না, তাহলে এটা সমলিয়ত হলো না, এটা সব কিছুকে, জীবনের সব কিছুকে অন্তর্ভুক্ত করলো না। কিন্তু আমরা কি দেখি, আপনি দেখেন হাদিসের মধ্যে ঢোকেন, সহিহ বুখারীর মধ্যে দেখেন, সহিহ মুসলিমের মধ্যে দেখেন, কিতাবগুলো আছে না, অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো জীবনের সব কিছুকে অন্তর্ভুক্ত করেছে না? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও আমরা দেখি, আপনি যেমন ইদানিং যে বইটা সারা বিশ্বে বড় ধরনের একটা প্রভাব ফেলেছে এবং অথেন্টিক একটা বই, আর রাহিক আল মাখতুম, আল্লামা সাফিউর রহমান মোবারকপুরী, তিনি ভারতীয় একজন অত্যন্ত উঁচু মানের বিশুদ্ধ মুহাক্কিক আলেম ছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে তিনি অনেকদিন শিক্ষকতা করেছিলেন, গবেষক হিসাবে তিনি ছিলেন, সরাসরি তার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তার এই বইটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনী এর মধ্যে পাওয়া যাবে, তার সীমাক্কি জীবন, মাদানী জীবন, মাদানী জীবনের শুরুতে কেমন ছিলেন, তিনি মদিনা সমাজকে কিভাবে পরিচালনা করতেন এবং অমুসলিমদের সাথে তার কী ধরনের ইন্টারাকশন ছিল, তার যুদ্ধ, তার ব্যক্তিগত জীবন, তার ইবাদত, তার মুআমালাত, তার বিবাহ শাদী, তার সন্তান, তার পরিবার, সব কিছু এখানে এসছে না? সুবহানাল্লাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কয়জন ছিলেন যদি এই কথা জিজ্ঞেস করি আপনাদের অনেকেরই দেখবেন যে জানা নাই আহারে রাসূল কয়জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন বলেন তার পরিবারের পুরো পরিচয়টুকু আমাদের জানা নাই কি অদ্ভুত আমাদের কি দুঃখ আমাদের ইত্যাদি তার আরো যে বিষয়গুলো এর মধ্যে আছে যেমন ধরেন মদিনা সনদ সারা বিশ্বের সমস্ত প্রশাসক রাষ্ট্রপ্রধানদের জন্য একটা বড় ধরনের রেফারেন্স মদিনা সনদ এটার গুরুত্ব যে কত বেশি পড়ালেখা না করলে বুঝবেন না কিন্তু সারা পৃথিবীর সকল গবেষকরা আজও এটা নিয়ে গবেষণা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ আল্লাহু আকবার প্রত্যেক মানব এবং মানবীর জন্য এর মধ্যে বিশাল গাইডেন্স আছে আল্লাহ আপনি আপনার জীবন কি করে পরিচালনা করবেন বিদায় হজের ভাষণে খুবই সংক্ষিপ্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছে আপনি আপনার ব্যক্তিগত জীবন আপনার স্ত্রীর সাথে আপনার কেমন আচার ব্যবহার হবে মানুষের অধিকার রক্ষায় আপনি কি করবেন আপনি সুদ কিংবা যে সমস্ত হারাম ট্রানজ্যাকশনগুলো আছে সেখানে আপনার কি হবে আপনি কর্মচারী কিংবা অন্যদের সাথে আপনার ব্যবহার কি হবে সুবহানাল্লাহ বিদায় হজের সংক্ষিপ্ত ভাষণের মধ্যে সব আছে আমরা যখন খুতবা দিই দেখেন আমরা অনেক বেশি কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা ছিল অনেক সংক্ষিপ্ত কারণ তার যোগ্যতা অনেক বেশি যার যোগ্যতা যত বেশি তিনি অল্প কথায় তত বেশি বক্তব্য দিতে পারেন আর যাদের যোগ্যতা কম আমাদের যোগ্যতা যেমন অনেক কম আমরা অনেক বেশি সময় অল্প বক্তব্য দিয়ে থাকি এটা আমাদের দুর্বলতা কিছুই করার নাই তারপরেও আমরা চেষ্টা করি আপনাদের কাছে শুদ্ধ কথাগুলো পৌঁছানোর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ নিয়ে সে এই 1400 বছর ধরে কত ধরনের গবেষণা যে হচ্ছে হিউম্যান রাইটস মানবাধিকার এর বিশাল একটা নির্দেশনা আপনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের মধ্যেও পাবেন সিরা কেন পড়ছি না আমরা এদেশে মুসলিম সমাজের মধ্যে বলা হয় অনেকেই মনে করেন যে আজকে আমাদের মুসলিম সমাজগুলোতেই মানবাধিকার বেশি লঙ্ঘন হচ্ছে এটা এমনকি অমুসলিম সমাজ থেকেও আঙ্গুলি তোলা হয় আমাদের দিকে কথাটা একদমই মিথ্যা নয় কারণটা কি ইসলাম নাকি আমাদের ইসলামের না মানাটা অবশ্যই আমরা ইসলামকে জানিও না মানিও না বুঝিও না এখান থেকেই যে যার মতো জীবনযাপন করছেন যার মতো ইচ্ছা মোড়ামেলা করছেন এখান থেকে আসলে এই লঙ্ঘনগুলো বেশি বেড়ে যাচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সিরাতুন নবী আমরা কোত্থেকে জানব বাজার থেকে যে কোনো একটা বই নিয়ে পড়ে ফেলবো এমনকি আপনারা দেখবেন যে আর-রাহিকুল মাখতুম পর্যন্ত মানে আমাদের মানুষেরা তাদের মধ্যে মানে কতটা কি বলে ডিসঅনেস্টি অসততা মাঝে মাঝে কাজ করে এটা তার প্রমাণ রাহিকুল মাখতুমের অনেকগুলো আনঅথোরাইজড ট্রান্সলেশন আছে অর্থাৎ অনুমতি ছাড়া ট্রান্সলেশন আছে এবং অনেকগুলো ট্রান্সলেশনের মধ্যে যাচ্ছে তাই ট্রান্সলেশন করেছে যেমনটি করেছে শেখ আলবানীর সালাতুর রাসুল বইটা আমি একবার বিদেশে ছিলাম একজন ভাই বলল যে শেখ আলবানী এটা কিভাবে বললেন বাংলায় লেখা একটা বই পরে আমি দেখলাম শেখ আলবানীর অরিজিনাল বইতে লেখা আছে একরকম তিনি ইচ্ছে করে মানে যারা তার সাথে একমত নন এরকম বিভিন্ন জায়গায় হুকুম পাল্টে ফেলেছে সালাতুর রাসুলের আপনাদেরকে এই জায়গায়ও সাবধান থাকতে হবে যে কোনো অনুবাদ পড়া যাবে না হাদিসের অনুবাদের ক্ষেত্রে আমি দেখলাম সহি বুখারীর অনুবাদ বেশ কিছু বইতে অনেকগুলো হাদিসে অনুবাদ ভুল করেছে এবং অনেক মানুষ যখন আমাদেরকে কোট করেন যে হাদিসে তো এটা পেয়েছি তাই আমি বললাম কি বাংলা হাদিসে না আরবি হাদিসে কো বাংলা হাদিস মানে বাংলায় লেখা হাদিস বাংলায় লেখা হাদিস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাকি এটা অনুবাদ করেছে কেউ এখন অনুবাদে ভুল হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাদিসকে দায়ী করা যাবে এই এই সাবধানতাটুকু আমাদেরকে রাখতে হবে তাহলে কোত্থেকে আমরা সিরা পড়ছি এটা খুব ইম্পর্টেন্ট সিরার সবচেয়ে প্রথম রেফারেন্স হলো কোরআন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত বেশ কিছু তথ্য তুলে ধরেছেন অতএব কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত যে তথ্যগুলো এগুলোই সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে নির্ভরযোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন বলেছে ইন্নাকা লা আলা খুলকিন আযীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন কাবলিহির রুসুল ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু
لقد كان لكم في رسول الله أسوة حسنة. الله سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم সম্পর্কে এরকম অনেকগুলো তথ্য উপস্থাপন করেছেন. তাইলে কোরআন থেকে আল্লাহর বক্তব্য পড়ে শুনে আমরা নিশ্চিত, বরং নিশ্চিত আরো নিশ্চিত যে তিনি আল্লাহর রাসূল. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের প্রতি আমাদের পূর্ণ ইয়াকিন আছে এবং তিনি শেষ নবী সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য থেকে স্পষ্ট. এরপরে দ্বিতীয় যে রিসোর্স সেটা আমি মনে হয় আজকের খুতবার শুরুতে কোনো এক সময় বলেছিলাম, সেটা হলো আস-সুন্নাহ নববিয়্যা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিস্তারিত বিশুদ্ধ জীবনী আমরা পাবো কোথায়? সুন্নাহ নববিয়্যা অর্থাৎ হাদিসে. হাদিসের মধ্যে আমরা পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে সালাত পড়তেন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সীরাতের অংশ. কিন্তু সিরাতের বইগুলোতে আপনি কিন্তু ডিটেইলসটা পাবেন না. কোথায় পাবেন এটা? হাদিসে পাবেন. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে কিভাবে সালাত পড়তেন, তার আল্লাহু আকবার থেকে আরম্ভ করে তাকবীর থেকে আরম্ভ করে তাসলিম সালাম ফেরানো পর্যন্ত, এটা কি তার সিরাতের অংশ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে সিয়াম রাখতেন, এটা কি তার সিরাতের অংশ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে হজ করেছেন, এটা কি তার সিরাতের অংশ না? সিরাতের অংশ কি শুধু তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আর কিভাবে তিনি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন যাপন করেছেন, এটা কি শুধু সিরাতের অংশ? তাহলে বোঝা গেল সুন্নাহ নববিয়্যা তথা হাদিস থেকেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের বৃহত্তর অংশ আমরা পাব. এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন হজ যখন ছিলেন, হাদিসে জাবেরের কথা আপনারা জানেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের মধ্যে এটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হজের পূর্ণ বর্ণনার হাদিস সেখানে আছে. মদিনায় তিনি যখন তার জীবনের শেষ বছরে হজের ঘোষণা দেন হিজরি নবম সালে, সেই ঘোষণা থেকে আরম্ভ করে হজ শেষ করা পর্যন্ত পূর্ণ বর্ণনা আছে. এটা সিরাতের অংশ. কিন্তু আপনি যখন জীবনী লেখেন, আপনি কখন প্রথম হজটা করলেন সেটা আপনার জীবনীতে কিন্তু আপনি লেখেন. এখন আমাদের মধ্যে অনেকে মনে করে সিরা ভিন্ন জিনিস, হাদিস ভিন্ন জিনিস, হাদিস দিয়ে শুধু হুকুম সাব্যস্ত হয়, সব হাদিস দিয়ে হুকুম সাব্যস্ত হয়? হ্যাঁ, সব হাদিস দ্বারা হুকুম সাব্যস্ত হয় না. যেই হাদিস দ্বারা কোনো হুকুম ইন্ডিকেট করা হয় সেটা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল যেগুলো দ্বারা কোনো মুস্তাকিল একটা আমল করা বুঝায় সেটা দ্বারা হুকুম সাব্যস্ত হয়, কিন্তু অনেকগুলো হাদিস যেটা ইতিহাস বর্ণনা করছে যার মধ্যে কোনো হুকুমের কোনো বিষয় নাই, সেই হাদিস দ্বারা হুকুম সাব্যস্ত হয় না কিন্তু সিরা সাব্যস্ত হয়। সে হাদিসগুলো থেকেও শিক্ষার অনেক কিছু আমাদের আছে। আচ্ছা, এরপরে তৃতীয় হচ্ছে আমাদের ওলামায়ে কেরামের বিভিন্ন লিখিত গ্রন্থ। এর মধ্যে আমরা দেখি যে ইবনু হিশাম তিনি সর্বপ্রথম পূর্ণাঙ্গ সিরাতুন্নবী লিখেছিলেন। যদিও সিরাতুন্নবীর ইতিহাস তারও আগে আমরা বিভিন্নখানে পাই, যেহেতু আমরা বলেছি আমরা সুন্নার মধ্যেও পাই, কিন্তু পূর্ণাঙ্গ বই হিসাবে আমরা সিরাতে ইবনে হিশাম পাই, সিরাতে ইবনে ইসহাক। অনেক সময় এই বইগুলো হয়তো তখনও রচিত হয় না, এটাও হতে পারে, যেমন ইবনে ইসহাকের বই, এগুলো পরবর্তীতে ওলামায়ে কেরাম একসাথ করে সেটা বই আকারে রূপ দিয়ে থাকেন। এরপরে আমরা দেখি যে তাবেঈনদের যুগে কিংবা আতবাউত তাবেঈন পরবর্তী যুগে ওলামায়ে কেরাম লিখেছেন। সর্বশেষ সিরাতুন নবী নিয়ে যদি আমরা হিসেব করে দেখব, হাজার হাজার রাইটার্স, 1980 সালে হিজরি 1400 সালে যখন মক্কায় সিরাতুন নবীর উপর একটা প্রতিযোগিতা আহ্বান করা হয় তখন 1200 বই এসেছিল, 1200 আলেম এই বইগুলো পাঠিয়েছিলেন যেই প্রতিযোগিতায় আর রাহিকুল মাকতুম ফার্স্ট হয়েছে। তার মানে হচ্ছে রাহিকুল মাকতুম ছাড়াও আরও প্রচুর বই যারা লিখেছিলেন তারা নিশ্চয় পরবর্তীতে পাবলিশ করেছেন। এই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে একটা বিষয় আমি বলে দেই, সেটা হচ্ছে যখন কোনো অমুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী লেখে অথবা কোনো প্রাচ্যবিদ, প্রাচ্যবিদ বুঝছেন তো, যারা আমাদের এই এলাকার মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য বা এই রিজনের ইতিহাস যারা লেখেন অথচ তারা মূলত পাশ্চাত্যের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ,
তারা প্রাচ্য নিয়ে, প্রাচ্যের দিন ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে লেখেন, এদেরকে বলা হয় প্রাচ্যবিদ। এরা ইসলাম নিয়ে অনেক উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, আমরা সেগুলো অনেক সময় বুঝি না অথবা উপেক্ষা করে যাই। এরা দু চারটা কথা ঢুকিয়েছে খুব সুন্দর সুন্দর। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, ভালো প্রশাসক ছিলেন, এরকম দু চারটা কথা বলার পরে এরপরে যে তারা উল্টাপাল্টা কথাগুলো বলেছে সেটা আমরা অনেকে খেয়াল করিনি। রাসূল সাল্লাহ সাল্লামের সিরা নিয়ে দেখা যাচ্ছে প্রাচ্যবিদরা অনেক সংশয় তৈরি করেছিলেন, অনেক উল্টাপাল্টা বক্তব্য দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করা নিয়ে অনেক উল্টাপাল্টা বক্তব্য দিয়েছিলেন, এরকম আরও অনেক কিছু করেছেন। তো অতএব আপনারা সাবধান থাকবেন, অনির্ভরযোগ্য এবং অমুসলিমদের কোনো বই সম্পর্কে আপনারা খুব সাবধান থাকবেন। এগুলো পড়াশোনা করবেন গবেষকরা, ভালো আলেমরা, যাতে তাদের ভুলগুলো ধরতে পারেন। আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পড়ব নির্ভরযোগ্য সিরাতের বই, যেমন আর রাহেকুল মাকতুম, সিরাতে ইবনু হিশাম, অথবা ইমাম তিরমিজির লেখা যে বইটা, কিংবা ইবনু কাসিরের যে সংকলনটা তো পরবর্তীতে তৈরি করা হয়েছে, আমরা সেগুলো পড়ব যাতে আমরা কখনো বিভ্রান্ত না হই। কারণ আপনি যখন কোনো ভুল তথ্য নিয়ে সেটা পোষণ করবেন এটা আপনার মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো নিয়েও দেখা যায় অনেক বিভ্রান্তি তৈরি হয়। তো এরপরে আমি এই উৎস সম্পর্কে কিছু হাইলাইট করার পরে আমি বলবো যে আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারছি কি না, আজকে সেই প্রশ্নটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে দাবি করি, তাই না? সবাই, এই সমাজের একজন মুসলিমও পাওয়া যাবে না যিনি দাবি করেন না যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। কিন্তু এই যে ভালোবাসার দাবি, এই জায়গাও কিন্তু আমাদের অনেক ত্রুটি আছে। অনেকে বলেন যেমন আশেকে ইলাহি অথবা আশেকুর রাসূল, এই যে ইশক কথাটা এটা আল্লাহ এবং রাসূলের সাথে যায় না। তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে কোন শব্দটা যায়? মাহাব্বা। কেন? কারণ আল্লাহ এবং তার রাসূল তারা দুজনেই আল্লাহ কালামে কালামুল্লাহর মধ্যে কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কিন্তু মাহাব্বাতের কথা বলেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের মধ্যে তোমাদের কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের যে কারো কাছে তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চাইতে মাহবুব, প্রিয়তম না হই, বেশি মহাব্বতের পাত্র না হই। এখানে ইশকের কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা যদি আল্লাহকে মাহাব্বা করি, ইশকের কথা বলা হয়নি, আল্লাহকে মাহাব্বা করার আলামত হচ্ছে কি? ইত্তিবাউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তাহলে রেজাল্টটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে দেখেন মাহাব্বা। অতএব আমরা যখন আল্লাহ তার রাসূল সম্পর্কে কোনো কিছু বর্ণনা করব, সবসময় শরাই শব্দ ব্যবহার করবেন। যেই শব্দ, যেই পরিভাষা, যে বক্তব্য, যে ইবারত আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য সাব্যস্ত করেছেন, রেকমেন্ড করেছেন, শুধু সেটাই আমরা ব্যবহার করব। যেটা তিনি আসলে পারমিশন দেননি সেটা ব্যবহার করব না। এখন এসকো কি পারমিশন দেননি তার দলিল কোথায়? আসলে দলিলেরটা এমনিই বোঝা যায়। কি এসকটা হচ্ছে? মানুষের প্রতি একটা দৈহিক আকর্ষণ, বুঝতে পেরেছেন? দৈহিক আকর্ষণ যার সাথে যৌনতা কিংবা এই ধরনের কিছু জড়িত। আল্লাহ তো সেগুলো থেকে মুক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেগুলো থেকে মুক্ত। দিনই কারণে মাহাব্বা, আল্লাহ এবং রাসূলের প্রতি এটাকে বলা হয় মাহাব্বা, দিনিয়া, দিনই মাহাব্বা। অতএব এই জায়গাগুলোতে আমরা সাবধান থাকি। দ্বিতীয় হচ্ছে ইত্তিবাউর ক্ষেত্রে, আল্লাহর ইত্তিবাউর কিভাবে করবেন আর রাসূলের ইত্তিবাউর কিভাবে করবেন। আল্লাহর ইত্তিবাউর কিভাবে করবেন এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওমান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইত্তিবাউ করলো, রাসূলের ইতাআত করলো, সে কার ইত্তিবাউ করলো? আল্লাহর ইত্তিবাউ করলো। ব্যাস, বুঝে ফেললাম আমরা। তাহলে এই জমিনে
আপনি এতেবার করবেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতেবার না করে আল্লাহর এতেবার কি সম্ভব? সম্ভব নয়। বরং আল্লাহ রেকমেন্ড করেছেন, বলেছেন তোমাদেরকে যা কিছু দেওয়ার সেটা রাসূলের মাধ্যমেই দিয়েছি। রাসূলের মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম আছে? স্বপ্ন, কাশফ কিংবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কি আমাদের কাছে আল্লাহর কোনো হুকুম আসতে পারে? পারে না। তাহলে মাধ্যম একটাই, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই মাধ্যমের জন্য দুটো মাসদার, জ্ঞানের উৎস নির্ধারণ করা হয়েছে। একটা হলো আল কোরআন, আরেকটা হলো আস সুন্নাহ। আল কোরআন এবং আস সুন্নাহ, তাহলে এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। রাসূলের এতেবারটা হবে কিসের ভিত্তিতে? আল কোরআন আস সুন্নাহর ভিত্তিতে। আপনি মনে করলেন যে আমি রাসূলকে অনুসরণ করছি আমার মতো করে, এটাকে রাসূলের এতেবার কি বলা যাবে? প্রিয় ভাইরা, এটাকে রাসূলের এতেবার বলা যাবে না। এই জন্যে আজকে যারা কবরে মোমবাতি জ্বালাচ্ছে কিংবা অরস করছে কিংবা ঈদে মিলাদুন্নবী পালন করছে কিংবা জশ্নে জুলুস করছে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতেবার? কিন্তু তারা মনে করছে এটা এতেবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতেবারকে জানতে হলে তাকে এলেমের দিকে আসতে হবে। এলেম, ওহির এলেম, কোরআন সুন্নাহকে টু দ্য পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে। আমাদের সালাফ, সাহাবাই কেরাম এবং তাদের প্রকৃত অনুসারী তাবেউন, আতবাউত তাবেউন, পরবর্তীতে আইম্মাতুল হুদা যারা আছেন, তাদের ট্র্যাকটা, তাদের পথ অনুসরণ করতে হবে। তাহলেই আপনি সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতেবারটাকে রপ্ত করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই জায়গায় যান, ওই দরগায় যান, এই দরগায় যান, এই মাজারে যান, তাহলে কি রাসূলের এতেবার করতে পারবেন? রাসূলের এতেবারটা কি তাদের কাছ থেকে শিখতে হবে যাদের কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান নাই? প্রিয় ভাইরা, এই বিষয়টা আজকে আমাদেরকে মনে রাখতে হবে। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই মানুষ এই ধরনের আলোচনা করে, এবং এই যে বারোই রবিউল আউয়াল, যেটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জন্ম কি আদৌ এই ডেটে হয়েছে কি না, সেটা নিয়ে উলামায়ে কেরাম প্রচুর বক্তব্য দিয়েছেন, মতভেদ করেছেন। অথচ এই ডেটটাকে একটা বিশেষ দিবস হিসাবে অনেকেই উদযাপন করেন, পালন করেন, এটার নাম যাই দেন না কেন। অনেকে মনে করেন এটা ঈদে মিলাদুন্নবী বললে সমস্যা, সিরাতুন্নবী বললে সমস্যা নাই, কাজ একটাই, কিন্তু নাম হচ্ছে একটার সিরাতুন্নবী উদযাপন আর আরেকটা হলো ঈদে মিলাদুন্নবী উদযাপন। এগুলো ভুল ধারণা। ইসলামে বারোই রবিউল আউয়াল উদযাপনের কোনো বিধান নাই, কোনো জন্মদিবস উদযাপনের কোনো বিধান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেছিলেন আল্লাহর অনুমতিক্রমে, এটাই আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এটা মার্সি, ওমার সাল্লাহ কাইল্লা রহমাতাল্লিল আলামিন। কিন্তু এটাকে ঘিরে অন্য ধর্মীয় লোকদের আদলে অনুষ্ঠান উদযাপন করা কিংবা খ্রিস্টানদের বড়দিনের মতো উদযাপন করা, তারাও তো ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে পালন করে, তাই না? এটাই বলা হয়, সেটার বিধান ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত এতেবার হবে আকীদায় এবং ইমানে তাকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত এতেবার হবে ইবাদতে তাকে টু দ্য পয়েন্ট, অক্ষরে অক্ষরে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার এতেবার হবে হালাল হারামের ক্ষেত্রে এবং মুআমালাতের প্রত্যেকটা ক্ষেত্রে, কি সেটা ব্যক্তিগত, কি পারিবারিক, কি সামাজিক, কি আন্তর্জাতিক, যে কোনো বিষয়ে তাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করা, এটা হলো এতেবার। তিনি কিভাবে যে কোনো কিছু পরিচালনা করেছেন, হালাল হারামের মধ্যে কোনটাকে হারাম বলেছেন সেটাকে বর্জন করতে হবে, কোনটাকে হালাল বলেছেন তার মধ্যে নিজেকে রেস্ট্রিক্ট করে ফেলতে হবে, হালালের বাইরে যাওয়া যাবে না, উত্তম কাজগুলো রেকমেন্ডেড সেটা আপনারা করতে পারেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতেবা। অতএব তার এতেবার এটাকে আনুষ্ঠানিকতা নিয়ে যাওয়া ঠিক হবে না, নিজেরা কোনো রসম রেওয়াজ চালু করে, নিজেরা বিভিন্ন আনুষ্ঠানিকতা সর্বোচ্চ অনুষ্ঠান চালু করে উদযাপন করে এটাকে আসলে এতেবার বলা যাবে না, এটাকে এতেবার করা যাবে না, যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আসুন
আমরা যে কোনো ধরনের বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত করি, অথেন্টিক সিরা এবং সুন্নাহ আমরা জানার চেষ্টা করি এবং সেগুলোকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ইক্তেদা এবং ইত্তেবার যেন আমরা করি। আমরা কোরআন এবং সহি সুন্নার পথ থেকে কখনো বিচ্যুত না হই। আরেকটা জিনিসও একটু বলে রাখি, ইসলামের যেই বিধিবিধানগুলো আছে, ইমান, আকিদা, ইবাদত, মুআমালাত এবং আখলাক, এই সব কিছুর মধ্যে একটা হচ্ছে স্থায়ী, স্থায়ী সত্য, যেখানে কোনো নরচ কেয়ামত পর্যন্ত হবে না। আর কিছু ইস্যু আছে, ইজতিহাদি বিষয়, গবেষণার বিষয়, সেটা আগেও আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, আজও ওলামায়ে কেরাম ইখতিলাফ করে থাকেন। তাহলে প্রথম জায়গায় কোনো ইখতিলাফ চলবে না, দ্বিতীয় জায়গায় যদি এক এক স্কলার এক একটা কথা বলেন, আপনার কাছে যেটা যে স্কলারকে নির্ভরযোগ্য বেশি মনে হয় এবং যার কথাটাকে বেশি দলিল ভিত্তিক মনে হয় সেটা মানবেন, কিন্তু অন্যদেরকে আমরা গালমন্দ করব না, এটা মনে রাখবেন। আর সর্বশেষ আরেকটা কথা একটু বলবো, সেটা হচ্ছে দেখেন, আমরা অনেকেই আকিদায় ইমানে ভালো, ইবাদতে ভালো, মুআমালাতে হালাল হারাম বেসে চলি, কিন্তু দেখা যায় একটা জায়গায় ফেল করে বসে আছি, সেটা হলো আখলাক। আখলাক উদারতা নাই, সুন্দর করে কথা বলি না, সুন্দর বিহেভিয়ার করি না, মানুষের প্রতি ইনসাফ করি না, হ্যাঁ, গোপনে কোনো দুর্নীতিতে লিপ্ত, এখানে হলো আখলাকের অধপতন। মনে রাখবেন, আখলাকটা এটা আকিদা ইবাদতের চাইতে কোনো অংশ কম গুরুত্বপূর্ণ না। এই এই বিশ্বে মুসলমানদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আখলাকটা কাজ করে। আল্লাহ সুবহান তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদ আল কালব লানফাদ্দু মিন হাউলিক, হে রাসূল, যদি তুমি রূঢ়ভাষী, কঠোর হৃদয় সম্পন্ন হতে, তাহলে তোমার চারপাশের মানুষ সরে যেত। অতএব আমি বলবো, তাহলে চারটা জিনিসে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিরাকে আঁকড়ে ধরি। একটা হলো ইমান আকিদা, প্রথমটা কি ইমান আকিদা, তারপরে ইবাদাত, তারপরে মুআমালাতের ক্ষেত্রে হালাল হারাম বেছে চলা, এবং চার নম্বর হলো আখলাক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা والذين اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في علنكم وسركم اتقوا الله في جميع أموركم وشؤونكم واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم في حياتكم نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى وأن يجعلنا وإياكم من عباده المخلصين المؤمنين المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى আমাদের উপর এত মর্সি করেছেন, এত নিয়ামত দিয়েছেন এবং বলেও দিয়েছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকর গুজার হলে আমি বাড়িয়ে দেব। কিন্তু আমরা শুকর গুজার হচ্ছি না। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিন শিখিয়ে দিয়েছেন। অতএব এই দিন শিখার স্বার্থে আমরা যেন তার সিরাতকে ভালোভাবে অধ্যয়ন করি, যারা এতদিন করি নাই তারা যেন করে নেই, এবং খুব সিরিয়াসলি জ্ঞান আহরণ করি কোরআন এবং সুন্নাহ থেকে এবং সিরা থেকে। আর মনে রাখবেন, আমরা মানুষ, আমরা ভুলও করি শুদ্ধ করি, কিন্তু একজন জ্ঞানী সচেতন মানুষের জন্য শুদ্ধাচার রক্ষা করা, এটাই হচ্ছে একমাত্র পথ ভালো মানুষ হওয়ার। আজকাল এই শুদ্ধাচারের বিষয়গুলো দেখা যাচ্ছে যে মুসলিম ছাড়া অন্যরাও গুরুত্ব দিচ্ছে, কিন্তু এর গুরুত্ব সবচেয়ে বেশি আমরা দেই,
আমাদের কোরআন সুন্নাহ আমাদেরকে সততার নির্দেশনা দেয়, ভালো হয়ে যাওয়ার কথা বলে, সমস্ত মানুষের কল্যাণে কাজ করার কথা বলে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। ইসলামের সবচেয়ে বড় এবং মহান লক্ষ্য উদ্দেশ্য হল সকল প্রাণীর এবং সকল মানুষের সকল সৃষ্টির কল্যাণ করা, কল্যাণ সাধন করা এবং সকল কিছু থেকে অকল্যাণকে প্রতিহত করা। জালবুল মাসালেহ ওয়াদার উল মাফাসিদ, সকল কল্যাণকে নিশ্চিত করা এবং সকল অকল্যাণকে প্রতিহত করা এবং দূর করা। আমরা কি সে কাজটা করছি কি না এটা একটু খেয়াল করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনভর এই কাজটি করেছেন, মানবতার কল্যাণই সাধন করে গিয়েছেন তিনি এবং মানবতার অকল্যাণ দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন, যে কারণে আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ এমনকি অমুসলিমরাও তাকে সর্বকালের সেরা মানুষ হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে। কিন্তু তার আগে আল্লাহই তাকে সবচেয়ে সেরা মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, ওহির মাধ্যমে সেটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফখর, আমি বুনিয়াদবের সর্দার এবং এতে অহংকারের কোনো কিছু নেই। এরকম একটা কথা বললে তো অহংকার চলে আসে, আসে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্বি করলেন, অহংকারের জন্য এটা বলছি না। এই ইনফরমেশন কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদু ওয়ালাদ আদম, সাইয়্যিদু ওয়ালাদ আদম। পৃথিবীর কত রাষ্ট্রের কত নেতা কিংবা সামাজিক ব্যক্তি অথবা জ্ঞানী ব্যক্তি নিয়ে দেখেন, আমাদের অনেক তরুণরা বলে সেই নাকি তার প্রিয় আদর্শ, কিন্তু যিনি সমগ্র মানবতার সর্বকালের সকল মানবতার শ্রেষ্ঠ মানুষ, তিনিই তো আমাদের সবচেয়ে বড় রোল মডেল হওয়ার কথা, সবচেয়ে বড় প্রিয় ব্যক্তি হওয়ার কথা, অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব হওয়ার কথা, তাই না? আসুন আমরা সেই জিনিসটা একটু বুঝি, বোঝার চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে বোঝাই, আমাদের ছেলেমেয়েদেরকে বোঝাই, তরুণদেরকে বোঝাই যে তোমাদের প্রিয় এবং শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেরা পড়ি, আমাদের সন্তানদেরকে এবং ছাত্রদের কাছে শিক্ষার্থীদের কাছে এই প্রিয় ব্যক্তিত্বকে তুলে ধরি। তার জীবনের নানান ঘটনা আছে, যে ঘটনাগুলো আলোচনা করলে আমাদের সন্তানরাও তাকে আদর্শ হিসাবে গ্রহণ করবেন। তার জীবনের অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, কিভাবে তিনি মানুষের জন্য ভালোবাসাটা দিতেন, মানুষকে রেসপেক্ট করতেন, শিশুদেরকে রেসপেক্ট করতেন, গ্রাম থেকে আসা ব্যক্তি যে মসজিদে এসে প্রস্রাব করেছিল তাকেও রেসপেক্ট করতেন, সেই জিনিসগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায়ও পাই, সিরাতেও পাই। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতও পড়ুন, সুন্নাও পড়ুন, বুঝে বুঝে পড়ুন, মানার জন্য পড়ুন এবং তাকে রোল মডেল কদওয়া হিসাবে কল্পনা করে নির্ধারণ করে পড়ুন। তাহলে তার থেকে হয়তো আমরা পরিপূর্ণ বেনিফিটটা এবং কল্যাণটা পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল দুর্দশা এবং আমাদের যে কোনো বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন, বিশেষ করে যারা এই সময়কার প্রায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু রোগ, আল্লাহ যেন তাদেরকে সেই রোগ থেকে মুক্তি দান করেন। আল্লাহ যেন আমাদের সকল হাজাতকে, যে হাজাতগুলো আল্লাহর জন্যই আমরা পোষণ করছি বা আমাদের হাজাত রয়েছে, সেগুলো আল্লাহ যেন পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের উপর রহমত এবং বরকত নাজিল করেন, আমাদের এই জাতির উপর আল্লাহ যেন বরকত এবং রহমত নাজিল করেন, তার গজব এবং আজাব তুলে নেন। আল্লাহ যেন আমাদের যারা তরুণ শিক্ষার্থী আছে এবং আমরা যারা আছি বয়স্ক বা যে কোনো বয়সের, আল্লাহ যেন সবাইকে হেদায়েতের উপর রাখেন, কোরআন এবং সহি সুন্নার উপর রাখেন, তালালাত এবং বিভ্রান্তি থেকে রক্ষা করেন। এই সময়কার অনেক ফেতনা, যার মধ্যে হাদিস অস্বীকারকারীর ফেতনা রয়েছে, অস্বীকার করার ফেতনা রয়েছে, আল্লাহ যেন সে ফেতনা থেকে এই উম্মার প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ যেন রক্ষা করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم
من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين والبدعة والمبتدعين. اللهم عليك بأعدائك أعداء الدين، أعداء الإسلام والمسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا إنك أنت الوهاب يا رب العالمين. تقبل منا، أصلح أمورنا وأصلح ولاة أمورنا يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون.